প্রথমে আমাদের আগে জানতে হবে যে মেশ টপোলজিটা কি, ঠিক আছে? তারপরে এই মেশ টপোলজি সম্পর্কিত কিছু অঙ্ক রয়েছে, সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো প্রথমে আগে জানো যে মেশ টপোলজি কি, এটির গঠন কেমন, কম্পিউটারগুলো এই নেটওয়ার্কে কিভাবে যুক্ত থাকে, নোড কি এবং নোডগুলোর একটা নোডে কতগুলো সংযোগ থাকে, সেগুলো আগে জানা দরকার। তাহলেই অঙ্কগুলো করা খুবই সহজ হবে। যেমন যে আগে আমরা জানি যে মেশ টপোলজি কি, মেশ টপোলজি, ঠিক আছে? তো মেশ টপোলজি হচ্ছে একটা নেটওয়ার্ক যেখানে কম্পিউটারগুলো বা ডিজিটাল ডিভাইসগুলো একটার সাথে আরেকটা সরাসরি সম্পর্ক যুক্ত থাকে। তার মানে এদের মাঝখানে কোনো সেন্ট্রাল সার্ভারের প্রয়োজন হয় না। আমি চিত্র এঁকে বুঝাচ্ছি। যেমন মনে করো যে এখানে তিনটি কম্পিউটার রয়েছে, C1, C2 এবং C3। তো এই যে তিনটি কম্পিউটার, এটি দিয়ে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করবো এবং সেটি হবে মেশ টপোলজিতে। হ্যাঁ, তো এইটার সাথে এটি সরাসরি সম্পর্ক যুক্ত থাকবে, আবার এটির সাথে এটি সরাসরি সম্পর্ক যুক্ত থাকবে, একইভাবে এটা এটার সাথে সরাসরি সম্পর্ক যুক্ত, এটির সাথে এটি এবং এটির সাথে এইটি। দেখো, এখন প্রত্যেকটি কম্পিউটার এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত আছে, ঠিক আছে? এটিকেই বলা হয় মেশ টপোলজি, ঠিক আছে? এখানে আমরা তিনটি দেখিয়েছি, এটির বেশি হতে পারে, পাঁচটি হতে পারে। দেখো, আমি পাঁচটি দেখাচ্ছি, তাহলে কেমন হতে পারে। মনে করো যে C1, C2, তারপরে C3, C4 এবং C5, এখানে পাঁচটি কম্পিউটার দিয়ে আমরা এই নেটওয়ার্কটা তৈরি করছি। তো এই নেটওয়ার্কে কী বলেছি আমরা, মেশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত থাকবে। তাহলে কি হবে, এই C1 C2-র সাথে, C1 C3-র সাথে, C1 C4-এর সাথে এবং C1 C5-এর সাথে যুক্ত হলো। একইভাবে C2 সবগুলোর সাথে যুক্ত হবে, এইটি এটি এসে যুক্ত হবে এটির সাথে, এটি এসে যুক্ত হবে এটির সাথে এবং এটি এসে যুক্ত হবে এটির সাথে। এরপর C3-র পালা, C3 একইভাবে সবার সাথে সম্পর্ক যুক্ত হবে, এটির সাথে এটির সাথে এটির সাথে এটির সাথে। এখন C4-এর পালা, C4 এর সাথে, C4 যাবে এর কাছে, এখান থেকে যাচ্ছে এখানে এবং এখান থেকে এখানে। একইভাবে C5-টাও যুক্ত হবে এটির সাথে, এটির সাথে, তারপরে এটির সাথে এবং এটির সাথে। এখন দেখো যে এই যে নেটওয়ার্কটা আমরা তৈরি করেছি পাঁচটি কম্পিউটার নিয়ে, এই পাঁচটি কম্পিউটার দেখো প্রত্যেকে প্রত্যেকের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত আছে, মানে সরাসরি কানেক্টেড। এই কম্পিউটারগুলোকেই বলা হয় নড, ঠিক আছে? এগুলোকে কী বলা হবে, নড, প্রত্যেকটি এক একটা নড। তো মেশ টপোলজিতে যেহেতু প্রত্যেকটি কম্পিউটার সাথে সরাসরি সম্পর্ক যুক্ত, সেজন্য এখানে ডাটা ট্রান্সফারটা অপেক্ষাকৃত দ্রুত হয়। কিন্তু এটির দেখো অসুবিধা হচ্ছে যে এখানে অনেক তার প্রয়োজন, যে কারণে এটি ব্যয়বহুল, সেজন্য এই নেটওয়ার্কটা সচরাচর ব্যবহার করা হয় না। বাট ব্যাংকিং এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, কারণ সেখানে কমিউনিকেশনটা বা ডাটা ট্রান্সফারটা একটু দ্রুত প্রয়োজন, সেজন্য সেখানে আমরা সেন্ডার এবং রিসিভারের মাঝখানের যে ডাটা ট্রান্সফার সেটা খুব দ্রুত করা যায়, ঠিক আছে, মেশ টপোলজিতে। এবং দেখো এখানে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে যে সংযোগ, পয়েন্ট টু পয়েন্ট, এই যে সংযোগ, এইটিকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট সংযোগ, অথবা আমরা বলতে পারি পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার, যেগুলো নেট নৈবর্তিকের জন্য প্রয়োজন। এবং এই মেশ টপোলজির আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কমপ্লিটলি ইন্টারকানেক্টেড টপোলজি। এটির আর একটা নাম হচ্ছে কি, কমপ্লিটলি ইন্টারকানেক্টেড টপোলজি। আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে আসছি। যে দেখো এখানে অঙ্কটি হচ্ছে এরকম যে এখানে যতগুলো নোড থাকবে বা কম্পিউটার থাকবে, যদি মনে করো যে, এবং সেটির সংখ্যা হবে n দিয়ে প্রকাশ করা হবে, মনে করো যে এখানে আছে যেমন পাঁচটি যদি কম্পিউটার থাকে বা নোড থাকে, তাহলে সেগুলোর সংযোগ হবে n-1, তার মানে কত, 5 - 1 = 4,
চারটি, প্রতিটি নডে চারটি করে সংযোগ থাকবে, যেটি দেখো এখানে আমরা প্রমাণ পেয়ে যাব। এখানে দেখো, এটা ফলো করো যে এই নড, মনে করো সি ওয়ান নড, এটিতে এখানে কয়টি কম্পিউটারের নেটওয়ার্ক, এটি পাঁচটি, এবং তাহলে প্রতিটি নডে কয়টি করে সংযোগ থাকবে, চারটি। তো এখন দেখো এখানে আছে এক, এই যে দেখো আমি লাল করে দিই, দেখো একটি, এটি এটি একটি, দুটি এটি একটি, তিনটি এটি একটি, চারটি, ঠিক আছে, চারটা সংযোগ, তাহলে প্রমাণ মিলে গেল। একইভাবে এগুলোতেও ফলো করো, দেখো এইটার আছে একটা একটা, দুটা তিনটা চারটা, এইটারও একটা দুটা তিনটা চারটা, এইভাবে প্রত্যেকটি চারটি করে যুক্ত হয়ে আছে। আমরা এটার আরও একটি প্রমাণ দেখতে পারি, দেখো যে নট সংখ্যা যদি তিন হয়, তিন, যে এন সমান সমান তিন, তাহলে আমাদের সংযোগ কী হবে, সংযোগের সূত্রটা কি, সংযোগের সূত্র হচ্ছে এন মাইনাস ওয়ান, তার মানে কি টু হবে। প্রতিটি নডে সংযোগ সংখ্যা কত হবে, দুই। যেমন দেখো যে এখানে সি ওয়ান কয়টি, তিনটে না, সি টু এবং সি থ্রি। এখন সংযোগ করো এটির সাথে এটি, এটির সাথে এটি, আর এটির সাথে এটি। এখন দেখো প্রতিটিতে, প্রতিটি নডে দেখো দুটি করে হবে, কারণ তিনটি নড, তার থেকে একবার দাও দুটি, দেখো এখানে একটা দুটা, এখানে একটা দুটা, এখানেও একটা দুটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাদের যে নডের সংযোগ সংখ্যা বের করা হলো, এখন বের করতে হবে যে তারের সংখ্যা কত, এখানে কতগুলো তার লাগবে। সেই তারের সংখ্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে। তো এখানে যদি এইটির, এই যে আমরা নেটওয়ার্ক তৈরি করেছি পাঁচটা নড দিয়ে বা পাঁচটা কম্পিউটার দিয়ে, এখানে কতগুলো তার লাগবে, তাহলে এখানে এন, এন এর সংখ্যা কত, পাঁচ, তাহলে আমরা এটা বসাবো ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ওয়ান বাই টু, তাহলে কী হলো ফাইভ ইন্টু পাঁচ থেকে একবার দাও চার, নিচে দুই, দুই দিয়ে চারকে কাটো দুই, তাহলে পাঁচ দু কোনো দশ, এখানে হবে দশ, ঠিক আছে। তো অঙ্ক এখন যে কোনো অঙ্কই তোমরা পারবে আশা করি, যদি এখানে বলে যে, আমি এটা মুছে দিচ্ছি, এটার প্রয়োজন নাই, এখন অঙ্ক আমরা করছি একটা, যে যদি বলে একটা নেটওয়ার্কে, একটা নেটওয়ার্কে নট সংখ্যা মানে এন বা কম্পিউটার সংখ্যা বা ডিজিটাল ডিভাইসের সংখ্যা দশ, তাহলে সেখানে তার, তারের সংখ্যা কত হবে, অথবা যদি বলে যে এখানে সংযোগ কত হবে, প্রতিটি নডের সংযোগ কত হবে, তার প্রতিটি নডের সংযোগ কী হবে, সূত্রটা আমরা জানি এন মাইনাস ওয়ান, তাহলে এন এর সঙ্গে কত দশ, দশ বিয়োগ এক, তাহলে কত হবে নয়, সংযোগ হবে নয়, ঠিক আছে। এখন আমরা বের করবো যে তারের সংখ্যা কত হবে। তো তারের সংখ্যা আমাদের সূত্রটা কী ছিল, তারের সংখ্যা, তারের সংখ্যা দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, তো এখানে এন কত, টেন, টেন ইন্টু টেন মাইনাস ওয়ান বাই টু, তাহলে টেন ইন্টু দশ থেকে এক বাদ গেলে কত, নয়, এখানে দুই কাটো পাঁচ, পাঁচ নং পঁয়তাল্লিশ, এতগুলো তার লাগবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো, এখন যে কোনো এই রিলেটেড যে কোনো অঙ্ক আসলে পারবা না, অবশ্যই পারার কথা, ঠিক আছে, বাই।